হোয়াটসঅ্যাপ, তোমার মানুষ ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের এই ভিডিওটা আসলে বেশি ইন্টারেস্টিং বিকজ আপনারাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গেমটি খেলতে ডেথ পার্ক নাকি। সো এই গেমটি মেসে খেলবো অ্যান্ড আমার ওপিনিয়ন জানাবো অ্যান্ড রিভিউ করবো। সো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনার কারোটা কথা বলতেছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের বাংলা গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড অবশ্যই প্রত্যেকটি বাংলাদেশি গেমিং চ্যানেলকে আপনারা সাপোর্ট করে যাবেন অ্যান্ড প্রত্যেকটি বাংলাদেশি ইউটিউবারদেরকে আপনারা সাপোর্ট করে যাবেন। সো লেটস গো। এখানে চারটা দেখতে পারতেছি আমরা, কালেক্ট অল হিডেন আইটেমস টু আনলক। এটা কিন্তু গ্র্যানির মতো আমি যে ভিডিওটা দিয়েছিলাম কিছুদিন আগে। সো এখন এখানে আসে আসে হাইড আন্ডার দ্য বেড, এটাই তো নাকি হাইড আন্ডার দ্য বেড নিচে গ্র্যানির মতো, একবারে গ্র্যানির মতো। বাট এখানে জোকার take a key from the children's room in the beside table table the day taka neki korbo amar ekhane taka proyojon na, ekhane theke palona proyojon. 139 items bhaloi to camera in the easy ase locked children's room e jabo kemne যাবো কেমন দেখুন, এটাই তো বিসাইড টেবল, ও এটা খোলা যায়, সরি দেখি নেই। এরপর ইউজ দ্য কি অফ দ্য চিলড্রেন্স রুম আনলক, কট আ টিকেট ফর ফর অ্যাট্রাকশন ট্রেন, এটা জোকার, ওয়াও লল কত জোস জোকার, কেমন হাঁটে আবার। ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু নেক্সট জাস্ট ইউজ আ হিন্ট, ইউজ দ্য টিকেট ইন দ্য ট্রেন অ্যাট্রাকশন, ট্রেনটা কই, ওই যে ট্রেন, ট্রেনটা ওই যে দিক দিয়ে যাওয়া লাগবে, ট্রেন ওই যে এখানে মনে হয় দেওয়া লাগবে আমাকে ট্রেনের টিকিট নাকি, যখন ওই যখন তারা তারা বসে আছে। এইবার বুঝছি এ যদি হার্ট বিট বাড়ে দেন জোকার এসে পড়ে, এখানে তো যাওয়া যাবে না। এখন মেইন বিল্ডিংটা কোন দিকে অ্যান্ড নেক্সট কোন গেমটা খেলবো আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েন, আমি যে কোনো গেম খেলতে রাজি আছি যদি ওটা ভালো হয় গেমটি। মেইন বিল্ডিং কোনটা, অনেকগুলো বিল্ডিং আছে, সেভ গেম, এটা কি আমার গেম সেভ করা যায়, ওয়াও নেট কানেকশনটা অফ করে রাখছি কেন, ও আর না ল্যাগ গেদা অ্যাড আসে, এই কোনো কেন টাকা দিয়ে কি করবো এখানে, জোকার যদি এখানে আসবার কী হবে বলেন তো আপনারা, এটা মানে আরেকটা হিডেন কিছু, ও এটা মানে আমার আরো কয়টা বুঝতে হবে, এগারোটা খুঁজতে হবে, আই ক্যান্ট ওয়াক হিয়ার বলছি, এটা এখানে দাঁড়া বসে, ওয়াও কত জোস ছিল এটা, টুক বোটল অফ ওয়াটার, এটা ওয়াটার বোটল, ওয়াও রক্তের বোতল কে বলে ওয়াটার বোতল, আসিস না এখানে, তুই আসিস না, আসিস না, রিয়েলি পারবি না তুই, মানে দেখতেও পারবি না, বুঝতে পারছি খেলতে পারে না আর কথা বলে। এই গেম তো অনেক ইজি, অনেক ইজি গেম, আপনারা জানেনই যে আমি
তার কয়েকদিন পরে আমি একটা মাইনক্রাফট সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। সো অবশ্যই দেখ, ওই আসতে আসতে জোকার আসতে আসিস না, আসিস না, আসিস না, আসিস না, আসবি না, আমাকে আসবি না, তুই যা, মর মর মর, ধরতে পারবি না, বাচ্চা পারে না আসতে, খেলতে পারে না, ওর কথা কয়। আবার জোকার হইস, আবার এসে বসে একটার পর ইউজ দ্য বটল অফ ওয়াটার অন দ্য ক্যারোসেল। ক্যারোসেল কি? কেরোসিন হয় না কেটে, যদি কেরোসিন ওপর কোনো রিয়াক্ট করবে না তাহলে কোন দিকে জানি বেরোবো। আবার কি ছিল এটা? কিচ্ছু করে না এটা, রিয়েলি গেমটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, গেমটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কি ফালতু গেম। আবার জল লাগবে এই পাঁচটা, এখন মেইন বিল্ডিং থেকে স্টার্ট করি, এখান থেকে একবার স্টার্ট করি, দেখি কোথায় জল লাগবে। এখন বামে এখানে তো আসছিলাম, এখানেই তো আসছি আমি, সিনেমা ইউ আর হিয়ার, তে কোথাও যাওয়া যায় না, যাবে না, উঠবো আমি, আমি খেলবো এখানে, খেলতে চাই, খেলতে চাই আমি। সত্যি কিছুই নেই এখানে, ময়লা, এত ময়লা এদের এখানে, নোংরেরা হয় না এরা। কত সুন্দর গেম, তারপরে আমি যদি জোগাড়ের এক মিনিট, এক মিনিটের কাছে তাও দেখতে পারে না। আমি এইসব চাচ্ছি, আমি এইসব চাচ্ছি, চাচ্ছি হচ্ছে মেইন জিনিসগুলো, বোট হুইল, এটা এদিক এদিক তো আসলাম, এদিক না এদিক মনে হয়, কিছু নাই, কিছু নাই, কিছুই নাই, বাম্পার কার্স, অনেক কিছু একটা চকচক করতেছে, অনেক কিছু আছে, এই যে পাইছে একটা জিনিস, ও আবার ফালতু জিনিস, কামের কিছু দেয় না এরা। আমি এদিকে আসছি না, আমি তো এদিক দিয়ে আসছি, আবার রিসিম দিয়ে আসতেছি, এই ট্রেন থেকে ওখানে যাবো না, এদিকে যাই, জোকার মামা আসতেছে আমার পিছে, না আমি ওদিক যাবো, বা এটা কী গেম, ভালো লাগতেছে না আমার খেলতে, ভালো তো গেম সেটা। আর পরে তার যে তো জ্ঞানই অনেক ভালো হয়ে গেছে, আর আমার এখানে লাইফ আছে ওইটার তো জানি না, তো লাইফ দেখায় নাকি এখানে, এন্টার দ্য মেইন বিল্ডিং, না অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না, না কিনবো না আমি এই গেমের জন্য। তার চেয়ে মাইনক্রাফট খেলি ভাই, আপনারা যদি ওই আসতে চাকর, এবার তোর আমি দিমুন ধরতে চার, মর থেকে মর, পারবি না, না বাইরে গেছিস তুই, এদিক দিয়ে যাওয়া যায় না কোথাও জানলা দিয়ে, না এখানে মনে হয় পাঁচটা লাইফ, ওফ ভালো লাগতেছে না, এখানে কিছু আছে, যদি কয়েন থেকে থাপড়াবো মেরে জানি ছিল, ওফ আবার কয়েন, এত টাকা পায় কই এরা, গ্যাস সিলিন্ডার তো লাগার কথা, লাগতেছে না কেন, কেন এখানে কিছু থাকতে পারে, কিছুই নেই, আলতো ফকির,
জোকার কে আমি মরমু, জোকার কে মরতে চাই, হারাই দিব, সব হারাই দিব, আমি ভালো লাগতেছে না, দেখি লাস্টে কি হয়, আমি এটা দেখতে চাই। জোকার কই গেল আমার জোকার ভাইয়া, ভাইয়া জোকার তুমি কোথায়, এদিকে আসো না, তুমি নাই, রক্তের পানি রক্তের মাটি, এদিকে থাকতে পারে, আমার ভাইয়াটা যাওয়ার কই যায়, বাস জোকার কিছু করে জোকার যাচ্ছে তোরে না, ওকে তুই এদিকে আসবিও না, এদিকে বলছে বোট বলি না বোটটা, ওরে ভাই এবার আমি রিয়েলি ভয় পাইছি, সবথেকে বেশি এবার ভয় পাইছি আমি আর জীবনে, এই গেমটা কিন্তু ভয় পাওয়ার মতো কোনো গেম না, আমি তো ফার্স্ট টাইম এবার পাইলাম পয়েন্ট, হঠাৎ করে এসে বললাম এবার এদিক যাবো, দেখি কে আবার আটকাতে পারে, আমিও রেখেছি ও মানে না, ট্রেন না বোটটা কই গেল, বোট হুইলের দিকে ছিল, এদিক কি এদিক তো আসিনি, এদিক আসছি, এদিকও কিছু নেই, এদিক আসছি, জোকার মামা কই গেলে তুমি, কই গেল তুমি জোকার মামা, মামা কই, ও এই যে পাইছি বোট হুইল, এবার এখানে শিওর থাকবো, আমার এখান থেকে আসছিল, যদি খেলা শেষ মনে হয় নাকি রিয়েলি এই খেলা কি জীবন শেষ হয় না নাকি, একটা লাইফ আছে চলো এটা শেষ করে দেখি কি হয়, এন্ড এই ভিডিওতে যদি 100টা লাইক করে দেন আমি নেক্সট ভিডিওতে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর ট্রাই করবো, অ্যান্ড আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, অ্যান্ড অবশ্যই সব বাংলাদেশি গেমিং ইউটিউবারদেরকেও সাপোর্ট করে যাবেন, ও বাহ দেখি নেই জোকারের ওখানে মানে সার্কাসের ওখানে হসপিটাল আছে, দেখো অবাক, ওয়াও শেষ, ভাই রে ভাই এমন বাজে গেম জীবনে আমি খেলি নেই, আসলে এমন বাজে গেম আমি জীবনে খেলি নেই, রিয়েলি রিয়েলি ফর রিয়েল অনেক বাজে অনেক বাজে, আচ্ছা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ আমি এই চ্যানেলে সব রকমের বাংলা গেমিং ভিডিওস, গেমিং নিউজ অ্যান্ড গেমিং আপডেটসগুলো আছে দেখি, অ্যান্ড আমি কিছুদিন পরে একটি মাইনক্রাফট সিরিজ স্টার্ট করবো আমার ফ্রেন্ডদের সাথে, সো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাবজি মাইনক্রাফট যে কোনো কোনো গেম এই চ্যানেলে পাবেন সব বাংলায়, সো নিজের দেশের ভাষা যেন নিজে কানে শুনতে পান গেমের মধ্যে, সো এই যে আমার প্ল্যান, বাংলাদেশকে আগে না যাচ্ছে আমাদের সবার প্ল্যান, সো অবশ্যই সাপোর্ট করে যাবেন, সো দেখাবে পরে কোনো ভিডিওতে, আজকের জন্য বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।